মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য প্রিয় বন্ধুরা আমরা এখন যে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করছি এই ভিডিওটি ফুতফাত সিলেট নগরী থেকে আপনাদের সামনে তুলে দিলাম আপনারা জানেন সারা বাংলাদেশে এখন সরকারের লকডাউন চলছে সাধারণ ছুটি চলছে করোনা প্রতিরোধ আন্দোলন চলছে কিন্তু এখানে অসহায় দারিদ্র গরিব যারা ভিক্ষা করে খান তাদের অবস্থা কি। তারা এখন কিভাবে চলবেন কিভাবে নিজের জীবন বাঁচাবেন সে বিষয় আমরা কি কখনো ভেবেছি আগে রাস্তাঘাটে অনেক মানুষ পাওয়া যেত তারা ভিক্ষা খুঁজে হয়তো তাদের পেট চলতো কিন্তু এখন তো আর রাস্তাঘাটে মানুষ নেই কিন্তু তারা কিভাবে চলবেন আমরা যারা সরকারের দায়িত্বে আছি আমরা কি কখনো তাদের কথা একবার ভাবি আমরা দেখেছি বিভিন্ন ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ে ভোটার লিস্ট নিয়ে ভোটার তালিকা নিয়ে তাদেরকে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বেদুয়া ভাতা দশ টাকার চাল বিভিন্নভাবে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে কিন্তু এদের মতো হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ বাংলাদেশের আনাসে কানাসে বাংলাদেশের বিভিন্ন জেলায় রাস্তাঘাটে বসে আছেন তাদের কি কখনো আপনারা লিস্ট করে তাদের হাতে দুশো টাকা পাঁচশো টাকা দু কেজি চাল দিয়েছেন তাদের কথা কি কখনো আপনারা ভেবেছেন আমরা সেই তাদের কথাও এখন ভাবুন এই সময়ে এই মানুষগুলো কিভাবে বাঁচবে কিভাবে বাঁচবে কিভাবে তাদের প্রাণ বাঁচাবে সে বিষয়টা আমাদের ভাবা উচিত সবার আগে তাদেরকে আমরা সামনে নিয়ে আসা উচিত তাদের জন্য একটি বাজেট করা উচিত তাদেরকে সাহায্য সহযোগিতা করা আমরা মনে করি আমাদের কর্তব্য তাই আসুন সরকারের সাথে সরকারের পাশাপাশি আমরা যে যেভাবে পারি যে জায়গা থেকে যে জায়গায় অবস্থান করছেন তারা তাদেরকে সহযোগিতা করি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেই। ভিডিওটি বেশি করে শেয়ার করবেন আপনার কমেন্ট আপনার মনের মতো লিখবেন আমাদের এই ভিডিওতে আমরা এই ছোট্ট ভিডিওটি শুধু আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন সরকারের নির্দেশ এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে চলি করোনা প্রতিরোধ করি এটাই হোক আমাদের Camona. ¿no?